আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে, আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অতুলনীয় স্বাদের মানে ব্রয়লার মুরগি রান্নার সবচেয়ে সহজ রেসিপি। এভাবে করে যদি আপনারা ব্রয়লার মুরগি বোনা করেন অতিথি আপ্যায়নে মানে টেবিলে পরিবেশন করলে সবার নজর এই ব্রয়লার মুরগির উপরেই থাকবে। মানে অসম্ভব মজা হয়েছে এই রেসিপিটি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে সবার আগে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বিশেষ করে আমি আজ এই রেসিপিটি শেয়ার করেছি আমার নাতির জন্য, আমার নাতির নাম হচ্ছে আয়ান। তো আমার আয়ান ভাইয়াটা আমাকে কল করে রিকোয়েস্ট করেছে যে এই একটা চিকেনের রেসিপি শেয়ার করার জন্য, সে থাকে নিউ ইয়র্কে। তো ভাবলাম ঠিক আছে, সে যেহেতু মানে আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য তো একটা রেসিপি শেয়ার করতেই হয়, সে আবার চিকেনের প্রত্যেকটা আইটেম পছন্দ করে, তো প্লিজ সবাই তার জন্য দোয়া করবেন। তো শুরুতে আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে জড়িয়ে নিয়েছি। তো প্রথমে লবণ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া মানে জিরার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেব, মানে প্রায় 20-30 মিনিটের জন্য। মানে অল্প অল্প করেই দিয়েছি মানে গুঁড়া মশলাগুলো। তারপর যেটা করব, এখানে আমি একটা বাটিতে মানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মানে ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে রেখে দিলাম পাশেই, কারণ মনে হবে যে এটা বাটা মশলা, একদম বাটা মশলার টেস্টেই পাওয়া যায়। তো যেহেতু আধা ঘন্টা হয়েছে, এখন আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি, তার মধ্যে চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম দোনো পাশেই সবগুলো চিকেন। তো এই ফ্রাই প্যানে আমি রান্নাটা করব। এখানে এলাচ নিয়েছি মানে 6টি, দারচিনি 3 পিস, তারপর গোলমরিচ লং মানে 6 পিস করে নিয়েছি, আর 2টা তেজপাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে, এগুলোকেও দিয়ে দিলাম। আমি সামান্য একটু তেল আরও অ্যাড করেছি, আপনারা আপনাদের মানে পছন্দ মতো তেলটা দিবেন যতটুকু লাগবে। তারপর আদা রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় এখানে 1.5 কাপ পেঁয়াজ মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মানে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আসে সেটা দূর না হবে, অতক্ষণে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় আমার 7-8 মিনিট লেগেছে মশলাটাকে কষাতে। তো এখন সুন্দর একটা স্মেল আসতেছে, তাই আমি এখন সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর চিকেনগুলো দিয়ে এটাকে কষিয়ে নেব প্রায় 7-8 মিনিটের জন্য, মানে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এর ভিতর নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু এখানে মানে বাটা মশলা দেওয়া হয়েছে। তারপর আমি এখানে ফোটানো পানি দিয়ে দিলাম 2 কাপ। তো চিকেনের পরিমাণ বুঝে পানিটাও দিতে হবে, যেহেতু আমি আমার চিকেনের পরিমাণটা একটু কম তাই আমি 2 কাপ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য, চুলাটা মিডিয়াম থেকে লো হিটে রেখে আমি এটাকে রান্না করব। তো এর ভিতরে আমি 2-1 বার নেড়ে ছেড়ে দিয়েছি, সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। তারপর মানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি একদম প্রায় মানে 15-20 মিনিটের জন্য, সেম মানে লো হিটেই। তো এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই আমি একটা লেবু চিপে ওপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম, 5 মিনিট পর পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই অতুলনীয় স্বাদের ব্রয়লার মুরগি রান্নার সবচেয়ে সহজ রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অসম্ভব মজা হয়েছে। আমি বললে তো আর মানে বিশ্বাস করবেন না, নিজেদেরও ট্রাই করতে হবে। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে, ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।